দার্জিলিং ভ্রমণের এটা ছিল আমাদের ষষ্ঠ পর্বের ভিডিও। এর আগের পাঁচটা পর্বে কলকাতা থেকে NJP আসা, শিলিগুড়ি থেকে কিভাবে 105 টাকায় দার্জিলিং আসলাম এবং দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার, তার সাথে সাইট সিং নিয়ে বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখিয়েছি, অনেক কিছু তথ্য দিয়েছি। ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ একটু সময় মতো দেখে নেবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি প্রত্যেকটা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করি। দুরাত্রি তিন দিনের বাজেট ট্যুরে আজকের আমাদের দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পালা। আর যেহেতু এটা আপনাদের একটা বাজেট ট্যুর দেখাচ্ছি, সেই কারণে আজকের ভিডিওতে দার্জিলিং থেকে NJP পর্যন্ত কিভাবে খুব কম খরচে যাওয়া যায় সেটাই আপনাদের দেখাতে থাকব। দুরাত্রি তিন দিনের বাজেট ট্যুরে আজকের আমাদের বাড়ি যাওয়ার পালা। এই ম্যালের সাইড দিয়ে, যেখানে ম্যাল মার্কেট, ঠিক নিচে দিয়ে একটা শর্ট রাস্তা আছে, ওখানে বাস স্ট্যান্ড বা শেয়ার গাড়ি স্ট্যান্ড আছে, বা গাড়ি বুক করেও নিয়ে ওখানে যাওয়া যায়। জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে। তো এখন আমরা সেই দিকেই যাব। তো যেহেতু আমি এটা বাজেট ট্যুর দেখাচ্ছি, তো আজকেও 105 টাকা দিয়ে কিভাবে এখানে NBSTC বাস ধরে শিলিগুড়ি যাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। আর জার্নিটা কিন্তু খুব কষ্টদায়ক নয়। আমরা আসার সময়তেও শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাসে এসেছি। এই NBSTC বাসে, ছোট ছোট যে বাসগুলোয় পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে আসতে কিন্তু খুব ভালো লাগলো, আর খুব কিন্তু যে কষ্ট হলো সেটাও কিন্তু হয়নি। ম্যাল মার্কেটের পাশ দিয়ে নেমে যাচ্ছি। এখান থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট যাওয়ার পরেই NBSTC বাস স্ট্যান্ড বা শেয়ার গাড়ি স্ট্যান্ড, বা আপনারা যদি গাড়ি বুক করে যান, সমস্ত কিছুটাই পেয়ে যাবেন। আমরা এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে ওল্ড সুপার মার্কেট এবং এই জায়গাটাই হচ্ছে দার্জিলিংয়ের মেন বাস স্ট্যান্ড। NBSTC বাসে যাওয়ার জন্য টিকিটটা এই সামনে থেকে কাটতে হয়। সামনে থেকে গিয়ে আমি টিকিটটা এখন কেটে আনবো। এই চক বাজার বা ওল্ড সুপার মার্কেট থেকে আপনারা বাস সহ বিভিন্ন রকম শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেতে পারেন। গ্যাংটক, জোরথাং, পেলিং, রাবাংলা, যে জায়গায় যেতে চাইবেন, যে ধরনের গাড়ি আপনারা চাইবেন, সেই ধরনের গাড়ি সকাল 6টা থেকে বিকাল পর্যন্ত এখানে পেয়ে যাবেন। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত যে বাসে আমরা যাব, সকাল 9টা সাড়ে 9টা থেকে বিকাল 3:30-4টে পর্যন্ত পেয়ে যাবেন। এই যে আমি উপরে চলে এলাম টিকিট কাটতে, এখন কিন্তু প্রচুর লাইন আছে দেখুন। এই যে NBSTC বাসের টিকিট কেটে নিলাম, 105 টাকা করে নিল। এই জায়গা থেকেই বাস ছাড়বে। তো আধ ঘন্টা 40 মিনিট 20 মিনিট ছাড়া ছাড়া এখানে বাস ছাড়ছে, সুতরাং সেইভাবে কোনো চাপ হবে না। উপরে আপনারা টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবেন এবং বাসে উঠে যাবেন। সেইভাবে আমাদের কিন্তু কোনো অসুবিধা হলো না। এখানকার স্টাফেরা বলছে 3 ঘন্টাও লাগতে পারে বা 4 ঘন্টা লাগতে পারে। রাস্তা অনেক সময় ট্রাফিক জ্যাম থাকে, তার উপরে ডিপেন্ড করে। পরপর কিন্তু এখন দুটো NBSTC বাস দাঁড়িয়ে আছে। এই যে যাত্রীরাও সব উঠছেন বাসে। এই যে আমাদের বাসের নাম্বার হচ্ছে WB63A2491 আর আমার সিট নাম্বার হচ্ছে 26-27-29। তো আমি চেঞ্জ করে 26-27-28 করে নিলাম, আর 29 নাম্বারটা 28 নাম্বার যাচ্ছিল তাকে দিয়ে দিলাম। দুপুর 12টার সময় আমরা যথারীতি বাসের সিটে বসে পড়লাম। এই যে আমাদের এখানে সিট নাম্বার 26-27-28। 12টার বাসটা ঠিক 12:17 দার্জিলিং চক বাজার থেকে ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা দিল। প্রবলেম যেটা, একটু লাগেজগুলো নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে, এটাই আর কি সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নেই। মানে বড় যাদের লাগেজ থাকে, আমাদের যেমন একটা বড় ট্রলি ব্যাগ রয়েছে, একটু হয়তো অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিতে হচ্ছে। তবে ম্যানেজ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছে, চাপ নেই। তবে ছোট গাড়িতে যে গেলে যেটা বদ্ধ একদম লাগে, তার থেকে এই বাসটা বেশ কমফোর্টেবল লাগছে, যেতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না কিন্তু। দার্জিলিং ছাড়ার পরেই এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এসেছে আর চারিদিকে পুরো ধোঁয়া হয়ে গেছে মেঘে। এবারে আমরা ঘুম স্টেশন পার করছি, কিন্তু মেঘলা হয়ে আছে, সেইভাবে কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে আছে মেঘে। আমরা দার্জিলিংয়ে যে দুদিন কাটালাম, তো প্রথম দুদিন কিন্তু আমরা সেইভাবে বৃষ্টি পাইনি, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমাদের সাইট সিং বলুন বা অন্যান্য জায়গা ঘোরা বলুন,
সেইভাবে কিছু প্রবলেম হয়নি। আর আজকের এই তৃতীয় দিনে যে বেরোলাম, জাস্ট 12:15 গাড়ি স্টার্ট হলো, সেই 12:15 থেকে এখন ধরুন 1:45 যে আমরা আসছি, 45 মিনিট একেবারে মেঘে ঢেকে আছে এবং একেবারে টানা বৃষ্টি হচ্ছে। বাস ছাড়ার পরেই দার্জিলিং টাউনে এতটাই ট্রাফিক জ্যাম ছিল এবং সেই কারণেই আমাদের বাস বেশ কিছুটা সময় ব্যয় করে ফেলেছিল। বৃষ্টি হোক বা না হোক, শহর ছেড়ে আসার পরেই পাহাড়ের এই সমস্ত ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, দোকানপাট এবং তার মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় পাহাড়ের সৌন্দর্য, আর তার সাথে তো বৃষ্টি মেঘ আছেই, একটা আলাদা ধরনের সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম। যারা কার্শিয়াং যেতে চাইবেন, এই বাসেতেই কিন্তু আপনারা কার্শিয়াং চলে আসতে পারবেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ভাড়া হচ্ছে 55 টাকা মাত্র, আর দার্জিলিং থেকে যারা কার্শিয়াং যাবেন সেখানে ভাড়া মাত্র 50 টাকা। মেঘলা আকাশ এবং টানা বৃষ্টি থেমে যেতে থাকলো এবং আমাদের গাড়ি আস্তে আস্তে দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দিকে অগ্রসর হতে লাগলো। তার পাশাপাশি দার্জিলিংয়ের ঐতিহ্য বহনকারী টয় ট্রেনের লাইনকে বাঁদিকে ফেলে রেখে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম শিলিগুড়ির দিকে। এই জায়গাটা হচ্ছে রোহিণী বলে এই জায়গাটাকে। এখানে নামার পরে একটু বৃষ্টিও পড়ছে, আমরা ছাতা নিয়ে নিয়েছি। যাওয়ার সময় বলুন বা আসার সময় বলুন, ঠিক এই জায়গাটা 10-15 মিনিট হল্ট করছে, মানে টয়লেটে যেতে পারবেন, সেই রকম ব্যবস্থাও এখানে আছে, কোনো অসুবিধার কারণ নেই। বা যদি কেউ চা কফি খেতে চায় সেই ব্যবস্থাটা এখানে রয়েছে দেখলাম। তো আমরা একটু নেমে পড়লাম, নেমে একটু আশপাশ ঘুরছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, মানে চারিদিকটায় পাহাড় এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, উপরে একটা শিবের মূর্তিও রয়েছে, এখানটায় বেশ ঘুরতে আপনাদের কিন্তু ভালো লাগবে। চারিদিকে বৃষ্টি, মেঘলা ওয়েদার, একটা দারুণ একটা ব্যাপার। তো অনেকে বলে বা অনেক ভিডিওতে দেখেছি যে এই NBSTC বাসে গেলে বাস কোথাও দাঁড়ায় না বা দাঁড়ায় না, আমরা ঠিক জানা নেই ব্যাপারটা। তবে আমরা যখন এলাম তখনও কিন্তু এই জায়গায় বাস দাঁড়িয়েছিল, আর এই যে ফিরছি এখনও কিন্তু 10-15 মিনিট বাসটা দাঁড়ালো। এবারে বাস আমাদের ছাড়বে, 10-15 মিনিট হয়ে গেছে, যাত্রীরা সবাই বাসে উঠে পড়েছে, আমাদেরকে অলরেডি ডাকছে, এবারে আমরা বাসের দিকে যাচ্ছি। 12:15 আমাদের দার্জিলিং থেকে গাড়ি ছেড়েছিল। তো এই রোহিণী রোডে এখানে মানে তখন 2:30 পরে আসলো, 20 মিনিট এখানে দাঁড়িয়েছে, আর এখান থেকে ওই 1 ঘন্টা 10 মিনিটের মতো এখনও সময় লাগবে শিলিগুড়ি যেতে। সময় তখন 3:15। আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরে 7,000 ফুট উপর থেকে সমতলে চলে এলো, যেখানে দুদিকে তাকালেই পাবেন শিলিগুড়ির বেশ কিছু জনপ্রিয় চায়ের বাগান। অর্থাৎ আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম। পাহাড়ের রানী দার্জিলিং থেকে শিলিগুড়িতে প্রবেশ করলাম, আর এই 15 কিলোমিটারের মতো বাকি। টোটাল রাস্তা হচ্ছে দার্জিলিং থেকে শিলিগুড়ি 70 কিলোমিটারের মতো। দার্জিলিং থেকে যখন বেরিয়েছিলাম ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন শিলিগুড়িতে এসেও দেখছি আকাশ মেঘলা হয়ে রয়েছে, রোদের দেখা এখনও মেলেনি। তবে গরম কিন্তু হতে শুরু করেছে, প্রচণ্ড এখন গরম হচ্ছে। আমাদের বাস শিলিগুড়ি দার্জিলিং মোড়ে চলে এলো, আর বেশিক্ষণ নয়। দার্জিলিং থেকে যখন আসবেন পুরো কিন্তু আপনাদের বাস NBSTC বাস স্ট্যান্ডে যায় না, আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল। এবারে আমরা এখান থেকে একটা ম্যাজিক গাড়ি নিলাম, নিউ জলপাইগুড়ি ট্রেন ধরবেন, তো চলে আসুন। 30 রুপিয়া। শিলিগুড়িতে এসে বাসে নামার পরে আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম, এখানে 30 টাকা করে লাগলো। এই ধরুন 10-15 মিনিটের মধ্যে বা ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে আমরা NJP স্টেশনে পৌঁছে যাব। আর টোটো যদি আপনারা বুক করেন সেক্ষেত্রে আপনাদের 150-200 টাকা নেবে, আপনারা যেটা সুবিধা হয় সেটা করতে পারেন। 4:00 আমাদের বাস নামিয়ে দিল দার্জিলিং থেকে, আমরা 4:00 পৌঁছে গেলাম শিলিগুড়িতে, এবং এখন যাচ্ছি NJP। NJP-তে আমাদের আজকের 5:55 উত্তরবঙ্গ ধরে আমরা ফিরব কলকাতা। তো 4:30 বাজে নিয়ে আমরা চলে এলাম, আমাদের ট্রেন হচ্ছে 5:55, 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা এই NJP থেকে পৌঁছে যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদায় এই ট্রেনটা পৌঁছাবে কালকে ভোর
4:50। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোলেই স্ট্যান্ডের সামনে আপনারা বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনারা চাইলে ঘর বুকিং করে কিছুটা বিশ্রামও করতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে সমস্ত হোটেলগুলো দেখছেন, এখানে কিন্তু খাবারের দাম কম এবং খাবারের মানও ভালো। আর এই অঞ্জনা হোটেল যে দেখছেন, অঞ্জনা হোটেলের পর 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 আরও কিন্তু প্রচুর এদিকে হোটেল আছে, এবং এই দিকটাতেও কিন্তু আপনারা পর 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 হোটেল পাবেন। এই যে অঞ্জনা হোটেল লজিং অ্যান্ড ফুডিং, এখানে রুম ভাড়া পাওয়া যায়, আর এখানে সমস্ত ধরনের আপনারা কিন্তু খাবার পাবেন। এখানে বিরিয়ানি রয়েছে, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, মোমো সমস্ত কিছু রয়েছে, এবং এখানে যদি আপনারা ভাত চান ভাত পেয়ে যাবেন। দুপুরে আমাদের যেহেতু খাওয়া হয়নি, বাসে ছিলাম, তো আমরা এখন এখানে ভাত খাবো। ভাত খেয়ে তারপরে 5:55 ট্রেন ধরে আমরা কলকাতার দিকে রওনা দেব। এখানে রুটি পাওয়া যাচ্ছে, দেখুন রুটি আছে, এবং আরও কিন্তু অন্যান্য খাবার কিন্তু এখানে সব পেয়ে যাবেন। হোটেলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের দাম আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে দেখুন আমরা যেহেতু ভেজ থালি নিচ্ছি 80 টাকা, একটা ফিশ থালি নিয়েছি আর একটা হচ্ছে চিকেন থালি নেব। চিকেন থালি হচ্ছে 180 টাকা, ফিশ থালি হচ্ছে 130 টাকা, ভেজ থালি হচ্ছে 80 টাকা। খাবারের যে দাম খুব বেশি সেটা নয়, আপনারা কিন্তু রিজনেবল দামের মধ্যে এখানে কিন্তু খাবার পাবেন। এখানে 130 টাকায় মাছ ভাত খাচ্ছি। মাছের টেস্ট খুব সুন্দর, ভাত খুব সুন্দর, এখানে দই দিয়েছে, এখানে একটা সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা আচার দিয়েছে, এখানে একটা এটা একটা চাটনি, আর এই এখানে আচার দিয়েছে, পাঁপড় আছে। কেমন গো খাবার, ঠিক আছে? খারাপ নয়, হ্যাঁ ভালো। বিকাল 5:30 বাজার সাথে সাথে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে অগ্রসর হলাম, এবং এরপরেই আমরা এই নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার দিকে রওনা দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আপনাদের দেখাবো নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।